আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। বারিপুরে ওয়েব সিরিজে শুটিং চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। শুটিং চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। বারিপুরে গত 19 জুলাই থেকে একটি ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছিল। বারিপুর রবীন্দ্রভবনের কাছে পুরনো রাজবাড়িতে শুক্রবার সন্ধ্যায় শুটিং চলার সময় একটি লাইট স্ট্যান্ডে হাত দিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় প্রোডাকশনের কর্মী রাজু মণ্ডল। রাজু মণ্ডলের বাড়ি কলকাতার বাবুরাম ঘোষ রোডে। গতকালই একদিনের জন্য প্রোডাকশনের কাজ করতে এসেছিলেন রাজু মণ্ডল ও তার ভাই রাজা মণ্ডল। মৃত যুবক রাজু মণ্ডলের ভাই রাজা মণ্ডলের দাবি, তিনি লাইটের কেয়ারটেকারকে জানিয়েছিলেন যে একটি লাইট স্ট্যান্ড বডি হয়ে গিয়েছে, আর তারপরেই অরিজিৎ দত্ত নামে সেই লাইট কেয়ারটেকার জোর করে তার দাদাকে সেই লাইট স্ট্যান্ডে ধরতে বাধ্য করে, সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয় রাজু মণ্ডল। কাজ করছিলাম ওখানে, তো প্রোডাকশনের কাজ করে, লাইট স্ট্যান্ড বডি হয়েছে। তো আমি এরকম চেক করে আমি বলেছি এরকম লাইটের স্ট্যান্ডটা বডি হয়ে আছে, তো ওদের একজনকে বলেছি, তো ওদের একজন কেয়ারটেকার এসছে, এসে সে আবার ধরে দেখালো, তাকেও তো কারেন্ট মারছিল না বা কিছু একটা, সে দেখাচ্ছিলো, তারপরে আমাকে বল দু একবার বলেছে, আমি ধরিনি আর। তারপর আমার দাদা এসে ওর সাথে চেনা পরিচিত ছিল, ওকেও বলছে যে দেখ তুই ধরে দেখা, তো কারেন্ট মারছে না, ভাই ভয় পাচ্ছে। আমি ও একবার ইয়ে করে ছেড়ে দিয়েছে, তো পরে ওকে আবার জোর করে বলছে ধর, ধরে দেখা না, তো ভাইকে ধরে দেখা, ভয় পাচ্ছে, ধরেছে আর ওকে ধরে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাতে বারুইপুর থানার পুলিশ শুটিং স্থলে যান। এছাড়াও হাসপাতালে এসে শুটিংয়ে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী, শিল্পী, টেকনিশিয়ান ও প্রডিউসারদের জিজ্ঞাসাবাদ করেন। যদিও দুর্ঘটনার সাথে অভিযুক্ত লাইট কেয়ারটেকার ইন্দ্রজিৎ ভক্ত সেখান থেকে পালিয়ে যান। রাজু মণ্ডলের এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার পরিবার। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আইসেপ, চক্ষু চিকিৎসা ও চশমার বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়নগর রত্তলা।